আমি কুরসিলের মানুষকে বলি, আমার ভাই হাজী সেরাজুল, ও কোনদিন কাওরি বাড়ি গিয়েছে, নামাজের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, আর যা আমার নওজোয়ানেরা আজ এখানে এতগুলো এতগুলো মোবাইল রেকর্ড হচ্ছে, আবার এই যুবকেরা এই নওজোয়ানেরা এই মোবাইল গুলো নিয়ে গিয়ে ওই বাসের আড়ালে পুকুরের ধারে চারজন পাঁচজন করে বসে গিয়ে কি খেলছে, রাত রাত ধরে কি খেলে তারা, পাবজি, ফ্রি ফায়ার, এই খেলাটা কি? আরে তুমি পাবজি না খেলে, ফ্রি ফায়ার না খেলে, যাও কিসি আদিবাসী কে ঘর যাও, সাতালের বাড়ি যাও, ওর বাড়ি থেকে একটা সুয়ার কে কিনে নিয়ে আসো, সুয়ার জবাই করে, খিনজির জবাই করে, ওই নাপাক হারাম আখবাসুল আখবাসুল খাবায়েস সব থেকে যেটা নাপাক জানোয়ার, খাবিজ জানোয়ার, হারাম জানোয়ার, যার নাম লিতে মুসলমান নাফরত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা পাবজি খেলে, যারা ফ্রি ফায়ার খেলে, যারা ক্যারাম বোর্ড খেলে, যারা নারদেশির খেলে, যারা আপনার তিন তাসের খেলা খেলে, মুসলমান আজ আমরা সেইগুলোতে মস্ত। তো ও যেন কি করলো, একটা সুয়ার জবাই করে সুয়ারের রক্ত সুয়ারের মাংস নিজের হাতে নিজের শরীরে মাল্লায় বাবে নির্দেশের, আর নির্দেশের আওতায় নওজোয়ান, এ মুসলিম নওজোয়ান তুমি শুনে শুনে রাখো, এ সব কিছু তার উপরে, সব ওর আওতায়। আজ মুসলমান এতগুলো হারাম করবে আর আল্লাহর গজব তাদের উপরে নাজিল হবে না, তো কার উপরে হবে? আজ আল্লাহর জমিনে কেন কেন আজ এলান হয়ে গেল, দো 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 বাজে কে আন্দর এ জলসে কো সমেটনা হ্যায়, কেন আজ এ ভারতের জমিনটা কার ভয়, জবাব দেন আপনারা, এ বিহারের মাটি কার, আরে জোরে বলুন, আর এ ভারতের মাটি আল্লাহ না রামের, আজ আসামের মুখ্যমন্ত্রী ওয়াজির ওয়াজির আলা এলান করলো, এ হিন্দুস্তান কি জমিন, এ হিন্দু কি হ্যায়, লিহাজা সারে মাদারেসে আরবিয়া কো বন্ধ কর দিয়া যায়, জি হিন্দুস্তান বলে নয়, আল্লাহর সারা পৃথিবী সব গোটা দুনিয়ার জমিন, ইন্না আরজাল্লাহ, আলে জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, জমিনের মালিক হচ্ছেন আল্লাহ, হায়াত মওতের মালিক হচ্ছেন আল্লাহ, রুজির মালিক হচ্ছেন আল্লাহ, অতএব আল্লাহর জমিনে কার ইবাদত হবে, আপনারা জবাব দেন, ভাত খাবেন ভাতারের আর গীত গাইবেন কার বলে, জি ভাই আমি বলবো না আপনারা রেগে যাবেন, খানা খাবেন আল্লাহর, হাওয়া খাবেন আল্লাহর, রুজি খাবেন আল্লাহর, জীবন নিয়ে চলাফেরা করবেন আল্লাহর, এই শরীর নিয়ে চলাফেরা করবেন আল্লাহর, আর গীত গাইবেন সব কিছু এজাজত, কিন্তু এজাজত নাই কিসের, নামাজের। এই নওজোয়ানো, এই মুসলমান এনে হিন্দ, এই মুসলমান আনে বিহার, আমি আজ দাওয়াত দিচ্ছি, যাও তুমি গুরুগাঁও, দিল্লির নিকটে গুরুগাঁও, যেখানে 2013 সুপ্রিম কোর্ট 37টা জায়গায় নামাজ পড়ার এজাজত দিয়েছিল, আজ মুসলমানের ওপরে সেখানে 7টা জায়গায় নামাজ পড়া হারাম, মামনু, নিষেধ করে দেওয়া হলো, জুমা পড়তে পারবে না, আল্লাহর জমিনে এই মুসলমান নিজের পেশানি রাখতে পারবে না, এটা কেন? আজ আমরা হয়েছি ইমানের খরিদ্দার, ইমানের বিক্রিদার, আজ আমরা নিজের ইমানকে শয়তানের বাজারে বিক্রি করে দিয়েছি, ফাকানু গোসান কা গোসাই সাইলে, নবী আমার বলেছেন একটা জমানা আসবে যে মুসলমান কোটি 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 মুসলমান, লাখ নাই লাখ লয়,
হাজার নয় কোটি কোটি মুসলমান থাকবে, কিন্তু ওরা কেমন হবে? গোসান কা গোসা ইসরাইল। আপনারা কে বুঝাতে মুশকিল হবে না, সৈলাব যখন আসে, বান যখন আসে, বানের পানিতে গঙ্গার পানিতে কত কি ভেসে যায়, বাড়ি ঘর মুর্দা ভেসে যায়, ঠিক মুসলমান ওইভাবে ভেসে যাবে। তেলকা খড়কুটার মতো এদের ইমানি শক্তি থাকবে না। এক মুসলমান এক মুমিন হাজার অমুসলিমের উপরে ভারী। মুসলমান তুমি যদি মুমিন হও, তোমার পা এতটাই শক্ত আল্লাহ করবেন, আল্লাহ তোমাকে এই জমিনের বুকে এমনই ভাবে কায়েম করবেন। আল্লাহর কোরআন স্বয়ং সাক্ষী দিচ্ছে, কার বাবার সাধ্য নাই, কার বাবার শক্তি নাই যে তোমাকে হিলাতে পারে। ইনতানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর মদদ করো, আল্লাহর সাহায্য করো, এসো এসো, আমি সব কিছু দিয়েছি তোমাকে, আমার জন্য, আমার দিনের জন্য, আমার কোরআনের জন্য, তোমরা এগিয়ে এসো, আমি আল্লাহ তোমাদের দিকে এগিয়ে যাব। আর ওয়ুসাব্বিত আকদামাকুম, আমি তোমাদের পা তোমাদের কোমর এমন করে শক্ত করব, কেউ তো তোমাদেরকে এনার্সি করে তাক। কেন সীমাঞ্চলের মুসলমানের, আমার শেরশাবাদ ভাটিয়া মুসলমানের বুকটা দুরু দুরু কাঁপে কেন? কাঁপার কোনো প্রয়োজন নাই। আসুন, কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, কেদোনা কেদোনা মাগো, যেতে দাও যেতে দাও, বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করার জন্য এই জাজবা নিয়ে বের হন তো, কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, কেদোনা কেদোনা মাগো, যেতে দাও যেতে দাও, বীর মুজাহিদদের সাথে, বীর মুজাহিদদের সাথে। জালেমের পাঞ্জায় বিশ্ব মুসলমান, জালেমের পাঞ্জায় ভারতীয় মুসলমান, জালেমের পাঞ্জায় ত্রিপুরার মুসলমান, কান্নাই ভাঙছে নীলাকাশ, আমরা ফুটাবো হাসি, আমরা ফুটাবো হাসি, মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই ওয়ামানিসাম, পৃথিবীর এই ওয়ামানিসাম মানে অন্ধকার, তারই কি মুসলমান, এ তোমার জিম্মেদারি, তোমার জিম্মেদারি। আজ দুনিয়ার অন্ধকার তোমাকে কোরআনের আলো দিয়ে দূর করতে হবে, দুনিয়ার ওয়ামানিসাম সত্যের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে ফুটাবো। আসুক না যত বাধা যত ঝড় সাইকলন, আসুক না যত বাধা যত ঝড় সাইকলন, রাসূলের পথে মোরা চলবো, রাসূলের পথে মোরা চলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইকলন, আল্লাহর পথে মোরা চলবো, জোরে বলুন আল্লাহর পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, এ জীবন বাজি রেখে কোরআনের নিশান মোরা, আল্লাহর আকাশে ওড়াবো, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বন্দুকের মুখোমুখি দাঁড়িয়ে, আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইকলন, রাসূলের পথে মোরা চলবো, রাসূলের পথে মোরা চলবো। হ্যাঁ, বলছিলাম বদরের যুদ্ধে ওবায়দ আবু ওবায়দা বিন হারিস, নবীর কাকাতো ভাই, নবীর আপন চাচাতো ভাই, বয়সে নবীর চেয়ে কিন্তু বড় ভাইজান, গর্দন কেটে গেছে, শুধু কয়েকটা রগ এখনো কাটতে বাকি, তরতর করে খুন বের হচ্ছে, জিন্দেগির আসার এখনো বেঁচে আছে। হযরতে আমির হামজা, হযরতে আলী ওকে এইভাবে কোলে উঠিয়ে নিয়েছে,
ওকে জিজ্ঞেস করছে, ভাই তোমার কোনো আরজু তামান্না, তোমার কোনো আরমান? ও ফিস ফিস করে বলছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, ভাই ভাই আলী, চাচা হামজা, আমাকে এক নজর আমার নবীকে দেখাও, আমি কসম খেয়েছি আমি আল্লাহর কাছে নজর মেনেছি, আল্লাহ আমি যেই দিন আখেরি নিঃশ্বাস ত্যাগ করব, আল্লাহ যেই দিন মারা যাব সেই দিন তোমার নবীর কদমে আমি মুখ রেখে তোমার নবীর কদমে চুম্মা দিয়ে যেন আমি মারা যেতে পারি, ওতে আমাকে নবীর দরবারে নিয়ে চলো, আমার হাবিবের দরবারে নিয়ে চলো, আমার জানে জান প্রাণের প্রাণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখাও। ভাই আমার, আজ নবী নাই, নবীর মাদ্রাসা আছে, নবী নাই, নবীর হাদিস আছে, তারা তফিকুম আমরাইন লাম তাজাল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওরে আমি না রইলে কি হবে, আমি যে দিয়ে গেলাম দুইটা জিনিস, আল্লাহর কোরআন আমার হাদিস, তোরা আঁকড়ে ধরে থাক, এই দুটোকে ভালোবাস, এর জায়গাকে ভালোবাস, তোরা পেয়ে যাবি আমাকে। নিয়ে যা হলো, নবী দৌড়ে আসলেন, এই ছেলেকে ওবায়দা বিন হারিসকে নবীর পা, নবী আমার এইভাবে দাঁড়িয়ে গেলেন, খাড়ো হয়ে গেলেন, উবুড় করে নবীর দুই কদমের ওপরে তার মুখটা পেশানিটা রেখে দেওয়া হয়েছে। হায়রে মোহাব্বতের রসুল, মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে শিখে নিন, আজ 500 টাকা দিলাম, খুব দিয়ে দিলাম, আরে জীবনের কাছে জানের কাছে কিছুই নাই। নবীর কদমে এইভাবে মুখ ঘুরছে, কাঁদছে, নবীর কদম মোবারক খুন, আর আশুয়ে আঁখো সে তার হতা যা রাহা হ্যায়, ভিজে একাকার নবীও কাঁদতে কাঁদতে বসে গেলেন। চাচা তো ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছেন, ভাই ভাই ওবায়দা বিন হারেস, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এবার আসমানের দিকে, আসমানের দিকে নবী আমার মাথা উঠিয়ে বলছে, আল্লাহ আল্লাহ, তুমি দেখে নাও, তুমি আমাকে শেষ রসুল করে পাঠিয়েছ, আমাকে আখিরি নবী করে পাঠিয়েছ, আল্লাহ তোমার দিনের জিম্মেদারি আমাকে দিয়েছ, আল্লাহ আমার বাপ ইব্রাহিম তার বেটাকে নিজের হাতে কুরবানি করতে গিয়েছিল তোমার জন্য এই মিনার মাঠে, আর আজ আমি আমার ভাইকে তোমার জন্য আল্লাহ কুরবান করে দিলাম, সুবহানাল্লাহ। একবার জোরে বলো না প্রশ্ন করে, সুবহানাল্লাহ। ওবায়দা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোবারক চেহারা নূরানি চেহারাটা একবার নিচে নিয়ে আনুন, ইশারা ইশারায়। নবী ঝুঁকে গেলেন, একদম মুখের কাছে কান লাগিয়ে দিলেন, ওবায়দা বিন হারেস ফিস ফিস করে বলছেন, নবী গো আপনি দয়া করে বলুন, আপন আমি, আমি নিজের জীবন দিয়ে আল্লাহর হক, আপনার মহাব্বতের দাম, আপনার ভালোবাসার দাম আমি আদায় করতে পারলাম কি পারলাম না, আপনি আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমার তরফ থেকে সাক্ষী দিবেন কি দিবেন না? জি জান দে দি, দি হুই উসি কি থি, হক তো এক, হক আদা না হওয়া। ভাই আমার, জীবন আল্লাহর দেওয়া জীবন, যে আল্লাহ আমাকে জীবন দিয়েছে সে আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, আল্লাহর কালেমার জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি জীবন দিয়ে দিলাম, কিন্তু আমার ভুটটা দূর দূর কাঁপছে, যে জীবন দিয়েও আমার দান আমার কুরবানি আল্লাহ কবুল করলেন কি করলেন না? আর আজ আমরা সামান্য কয়েকটা টাকা দিয়ে ভাবি যে আমি সব হক আদায় করে দিলাম। মুসলমান, আজ আমি বলছি, এই কোরআন এসেছিল তোমার জন্য, এই কোরআন একবার শুনে ওই দেখে একবার তাকান, মক্কার জমিনে নবী বসে আছেন, আর মক্কার লোকেরা
আরবের সবচেয়ে বড় কবিরাজ, আরবের সবচেয়ে বড় ডাক্তার, আরবের সবচেয়ে বড় শায়ের, আরবের সবচেয়ে বড় লেকচারার খাতিব, যাকে বলা হয় শায়রুল আরবে, খাতিবুল আরবে, লেসানুল আরবে, তাবিবুল আরবে, আরবের নাম করা ডাক্তার, নাম কি? জেমাদ আজদি। জেমাদ আজদিকে নিয়ে এসেছে মক্কাবাসী যে আমাদের একটা লোক যার নাম মোহাম্মদ ও পাগল হয়ে গিয়েছে, ওকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, কি নতুন নতুন জিনিস বলছে, যে শুনছে সেই পাগল হয়ে ওর দলে চলে যাচ্ছে। আপনি চলেন তো, কই যাচ্ছা? কত বড় জিনে ওকে ধরেছে, আমি যাচ্ছি। কি দিবে তোমরা বলো? বলছে মুহাম্মদ গায়ে নাম, আপনি যা চাইবেন তাই দিব, শুধু মুহাম্মদের ভূতকে তাড়াতে হবে। জেমাদ আজদি নবী আমার বসে আছেন বাড়িতে, মা খাদিজা আছেন, জেমাদ আজদি সকাল সকাল নবীর বাড়িতে ঢুকে পড়েছে। আরবের নিয়ম যেমন ছিল সেই নিয়মে সালাম, নবী জিজ্ঞেস করছেন মান আনতা, আপনি কে? বলছে আনা আনা তাবিবুল আরব, আমি আরবের নাম করা ডাক্তার। আমি শুধু ডাক্তার নই, আনা আদিবুল আরবে, আমি আরবের সব থেকে বড় আদিব সাহিত্যিক। আনা শায়রুল আরবে, আমি আরবের সব থেকে বড় শায়র। আনা খাতিবুল আরবে, আমি আরবের সবচেয়ে বড় খাতিব। আপনি আমার বাড়িতে কেন? বলছে তোমার লোকেরা নিয়ে এসেছে, শুনেছি নাকি তোমাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, হাওয়া বাতাসে ধরেছে, যেমন মুসলমানেরা বলে। আজ কাটিহারে ওই শেরওয়ানির টেলার আমার খুব দোস্ত কামরুজ্জামা কিদা বেড়ালি, ও বেচারা আমাকে হুজুর বলে, পীর বলে। ও আমাকে বাইরে নিয়ে গেল, হজরত আপ জানতে হ্যাঁ মেরে লড়কি পর জিন্নাত কা আসর হো গিয়া হ্যায়, আপ ইসকো দূর কর সকতে হ্যায় কি নাহি? হামনে কাহা কি জিন্নাত কা আগর আসর হুয়া হ্যায়, হম এক থপ্পড় মে জিন্নত কো সাত সমন্দর পার কর দেঙ্গে, লেকিন থপ্পড় মাননা পড়েগা। কুছ ভাইয়া লড়কি তো থপ্পড় বরদাস্ত নহীং কর পায়েগি, কুছ কেসে হম জিন্নত কো ভাগায়েঙ্গে। শেষ হোকে বললাম ঠিক আছে, হম কুরসিল কে জলসা সে ওয়াপাস আতে হ্যায়, উসকে বাদ কাল দেখেঙ্গে। তো জেমাদ আজদি বলছে তোমার বাপ চাচারা তোমার বংশের লোকেরা আমাকে এনেছে, আমার কাম হলো কি শুনুন, আমার কাম হলো ঝাড়ফুঁক করা, ঝাড়ফুঁক করা। ওয়া লা আল্লাহ, ও কাফের জেমাদ আজদি, কাফের জেমাদ আজদি মুশরিক, কিন্তু কি কথা বলছেন শুনুন, লা আল্লাহ আইয়াশফিয়াকা বিরুকিয়াতি, আমি তোমাকে ঝাড়বো, আমি তোমাকে ফুঁক দিব, হতে পারে আমার ফুঁকে আল্লাহ তোমাকে ভালো করে দিবেন, আল্লাহ তোমাকে ভালো করে দিবেন। রোগ দেনেওয়ালা কে জি ভাই, জোরে বলুন, রোগ দেনেওয়ালা কে? আরে জোরে বলুন, চিল্লায় বলুন, রোগ দেনেওয়ালা আর ভালো করেনেওয়ালা। করোনাতে কয়জন মারা গেছে আপনাদের কুরসেল বলেন? যে যদি মারা যায় থাকে ওকে আমি 1,000 টাকা করে দিয়ে যাব। মরেছে করোনায়? করোনা কি আমাকে দেখাক। আর করোনার ডরে মুখে ওই আগের গরুর যখন ডাই মারতেন তখন গরুর মুখে একটা দড়িরই পরাতেন, ওটা কি বলে জি ভাই? মুখার বা টুনি। হায়রে মুসলমান, তোরাকে টুনি পরিয়ে দিল নমাজের অবস্থায়। আরে আমার সঙ্গে ইত্তেফাক হোক বা না হোক, টুনি পরিয়ে টুনি মুখে দিয়ে যদি নামাজ হয় তাহলে পূরব দিকে মুখ করেও নামাজ হবে, যেখানে নবী বলছেন। সে আপনি যদি বলেন যে আরবের মানুষ করলো, আরব আমার দলিল নয়, মক্কা দলিল নয়, মদিনা দলিল নয়, দলিল হচ্ছে মা কাল আল্লাহ ওয়া মা কাল রাসূল, যেটা নবী বলেছেন, যেটা আল্লাহ বলেছেন। নাহা রাসূলুল্লাহ আইয়ুগাত্তাফা আলিস ফিস সালাত, নবী সরাসরি মানা করেছেন নামাজের হালাতে কেউ মুখ ঢাকবে না। নতুন বহু
বেটা বহু ঘরে যদি যায় আর বেটার মুখে যদি এতখানি খাইনি বিহারের খাইনি যদি গুচ্ছুতে ভরে রাখে তো স্ত্রীটা ও ঠোঁটের কাছে ঠোঁট দিয়ে যাবে কি? আল্লাহর মুখ গদাইছে যে তুমি নিজের না ঢেকেছ, ওই সময় আপনি যখন মুখ নিয়ে যাবেন তখন হতে পারে বিবিটা বলবে আপ মুখ ঘুমা লিজিয়ে আপকা পিছা সুঙ্গেঙ্গে লেকিন মুহ নেই সুঙ্গেঙ্গে, পিছা সুঙ্গ কিন্তু মুখ সুঙ্গব না আপনার। ভাইজান নামাজ আল্লাহ তোমার মাহবুবে হাকিকি তোমার সামনে ওয়ান্তুম তুনাজুনা রাব্বাকুম, মুখ খুলে তোমার রব্বের সঙ্গে পা খালাতে তুমি কথা বলো, তুমি কথা বলো, তোমার রব তোমার মুখে মুখ লাগিয়ে কথা বলছে, যাহা তুমি চাইবে তাহা তোমার রব তোমাকে দেবে। আজ হায়রে আল্লাহ, আপনার লকডাউনে জুমা হয়েছিল, রমজান মাসে গতবার গত বছর তারাবি হয়েছিল, আর নমাজে দাঁড়ালো এই আহলে হাদিসেরা দু হাত তিন হাত ছাড়া ছাড়ি জি। ও এমনি সময় পায়ে পা লাগাবেন কিসের ভয়ে? একমাত্র মরণের ভয়ে, এই মাওলানার রোগটা আমাকে যেন না লেগে যায়। ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, দূরত্ব মাস্টাই জরুরি, সবসময় মোবাইলে বলে না মাস্ক জরুরি, আর দূরি কায়েম রাখো, দূরা দূরি থাকবে, সালাম করিও না, মোশাফা করিও না। কিন্তু কেউ বলল না, সরকার বলল না, আমাদের সরকার বলল না যে মাইয়া মদ যেন এক বিছানে না শুতে, তাহলে ছোড়ার আগে মরণ হতো জি। এরা যে এক বিছানে শুইল তো ইয়ার রোগ ওকে ধরলো না কেন? যেখানে আমার নবী পরিষ্কার বলেছেন লা আদুয়া ওয়ালা তাইরা ওয়ালা সফর ওয়ালা হাম, শোনা একজনের রোগ কুদ্দে গিয়ে অন্য জনাকে লাগবে না, এই আকীদা পায়ের তলে তুমি দলে দাও। মুসলিম বলে দাবি করো তুমি, মুসলিম বলে দাবি করো তুমি, সকাল বেকাল মুখে মুসলিম, তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে মুখে, মুসলিম বলে দাবি করো তুমি, সকাল বেকাল মুখে মুসলিম, তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধাত ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। খো মুক্তাসার একদম মুখে ভাত দিব না লাকে ভাত দিব, আর মাত্র 15 মিনিট সময়। ভাইজান জেমা দাসজি বলছে ঝাড়বো আমি, ফুং দিব আমি, আর ভালো করবে কে? ভালো করবে জোরে বলুন আল্লাহ। আর আমরা মুসলমান হয়ে আকিদা রাখি একজনের একটা পুরুষের রোগ ভালো হচ্ছিল না, সমস্ত ডাক্তার কবিরাজ দেখে হিপে গেল, শেষে বলল যা ও শরীফগঞ্জে একটা পীর আছে, ও কবিরাজ আছে, ওর কাছে যা ওষুধ গা ভালো হয়ে যাবে, যাক আল্লাহর ফজলে ভালো হয়ে গেল। কার হাতে কার যে আল্লাহ লেখা রাখে ভালো হয়ে গেছে। এবার ওই মেয়েলোকটাকে জিজ্ঞেস করছে আগে তোরগে ছোঁড়ার বাপ কেমন করে ভালো হলো, কইছে বুবু বলিস না, ভাগ্যিস যে ভাগ্যিস যে আমি আমার বাজিকে উমুকের কাছে নিয়ে গেছিল, নিজের পুরুষের কথা বলছে আমার বাজিকে উমুকের কাছে নিয়ে গেছিল, না হলে আমার বাজিকে জিন্দা পেতাম না। ভাই আমার মানুষ জিন্দা কর্নেওয়ালা লয়, ভালো কর্নেওয়ালা লয়, ভালো কর্নেওয়ালা আল্লাহ, ঝাড়বো আমি ভালো করবে আল্লাহ। তোমার কি রোগ হয়েছে? নবী বলছেন আচ্ছা আপনি তো ডাক্তার মাহির, আমার নাবজ দেখে লাড়ি দেখে আপনি তো বুঝে নেবেন, তবে হ্যাঁ রুগী রুগী যদি নিজের কথা নিজের কথা মন খুলে যদি বলে এতে ওর মনটা খোলাসা হয়। আমার রোগের কথা আপনি শুনবেন? যে রোগ ভালো করার জন্য আমার খানদানের লোকেরা আপনাকে কষ্ট করে নিয়ে এসেছেন, আমার রোগের বয়ানটা শুনেলেন যে মা দাসদি এবার হেলান দিয়ে বসলো, হ্যাঁ বাবা তুমি তোমার রোগের কথা বলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরুহু, খুতবা শুরু করে দিলেন নবী আমার। কোন এই খুতবা
জিন্দেগিতে কতবার শুনেছেন, প্রত্যেক জুমা আপনি খুতবা শুনছেন, এই খুতবা জালসাতে প্রত্যেকটি জালসাতে দশটা বারোটা করে মোকাররের মুখে আপনি শুনছেন। আরে যেই দিন বিয়া করতে বসেছিলেন সেই দিন খতিব এই খুতবা পড়েছে, আমাদের জিন্দেগির কোন তাব্দিল এসেছে, পরিবর্তন এসেছে কি? এবার নাবি যখন খুতবা পড়তে লেগেছেন, জেমাদ আজদি আরবি তো বুঝে, যখন নবী গেছেন মিষ্টি নাম মিঠা নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, জেমাদ আজদি এইভাবে যখন ভূত লেগে গেছে ও ঝুমনা শুরু কর দিয়া ও হিলতে আরম্ভ করেছে খুতবা শেষ, এবার জেমাদ আজদি বলছে মুহাম্মাদ ভাতিজা এ কি তুমি শোনালে, দয়া করে আর একবার শোনাও আর একবার শোনাও। এবার নবী নবীকে আল্লাহ এমনই সুর দিয়েছিলেন, এমনই মিষ্টি আওয়াজ দিয়েছিলেন, বন্ধুরে দাউদের সুর শুনে দাউদ নবীর সুর শুনে উড়া পাখি বসে নাচতে লাগতো, মাছ জলের মাছ ডাঙ্গায় উঠে যেত, গাছ হিলতে আরম্ভ করত, পাহাড়ের চূড়া ঝুমতে আরম্ভ করত, নাগিন বাসির সুরে সাপ পাগল হয়ে যায়, আর আমার নবীর সুরে মক্কার বড় বড় কাফেরেরা ওরা পাগল হয়ে রাত জেগে জেগে আমার নবীর কোরআন তারা শুনত, যারা নবীর দুশমন। এ মুসলমান, সেই কোরআন শোনার তৌফিক হলো না, সেই কোরআন পড়ার তৌফিক হলো না, এই যে মুসলিম জওয়ানেরা রাত জেগে জেগে তারা টিভি তারা মোবাইল দেখে, এবং কাফের দুশ্মনদের ক্রিকেট খেলা দেখে ফুটবল খেলা দেখে। মুসলমান, এবার নবী দ্বিতীয়বার যখন খুতবা আরম্ভ করেছেন, আবার ও গুনগুন গুনগুন করে কি যেন পড়তে লেগেছে, ওকেই যেন ভূত লেগে গেল। এবার যেমন খুতবা শেষ বলছে, এ ভাই নাকি আই মেরে ভতিজে এ মোহাম্মদ দয়া করে আর একবার শোনাও আর একবার শোনাও, ওয়াল্লাহি মা সামিত মিসলা হাজিল কালমা, আল্লাহর কসম আমি আরবের সব কবিলার ভাষা জানি কিন্তু এরকম কলেমা আমার দুই কানে শুনেনি, আর একবার পড়ো বাবা। নবী মনে মনে ভাবছেন যে ঠিক আছে, তুমি আমার ভূত দূর করবে না আমি তোমার শিরকের ভূত শয়তানি ভূত দূর করি, দেখি আল্লাহর শক্তি আর শয়তানের শক্তির মোকাবেলা। নবী তিনবারের বেলা এবার খুতবা পুরকশিস আওয়াজে শুরু করেছেন, যখনই নবী আমার গেছেন ওই কালেমাতে একবার সবাই পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর খুতবা শেষ হয়ে গিয়েছে, জেমাত আজদি তখনো পড়তে আছে পড়তে আছে পড়তে আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর বলে এবার জেমাত আজদি খপ করে আমার নবীর দুই হাতখানা ধরে বলে আমাকে এখনই কালেমা পড়িয়ে, আপনি কালেমা শাহাদাত পড়িয়ে আপনার ইসলামের সায়া তলে আপনার কালেমার সায়া তলে কোরআনের সায়া তলে আমাকে জায়গা দিন, কেন আমি এত দেরি করলাম, আমার জীবনটা কেন শেষ করলাম। ইয়া রাসূলুল্লাহ একবার আল্লাহর কাছে দোয়া করে দেন আমার জন্য, আল্লাহ যেন আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে যেন মাফ করে দেন। নবী বলেছে মাদরে আল ইসলাম ইয়াদো মা কানা কাবলাহু, তুমি যে মুসলমান হয়েছ, তুমি যে ইসলাম কবুল করে নিলে, তুমি যে কালেমা পড়ে নিলে, তোমার 50 বছর 40 বছর যে বয়স কেটে গেছে, এই 40 বছর বয়সে 50 বছর বয়সে যা গুনাহ করেছ তোমার এই কালেমার বদৌলতে আল্লাহ সব গুনাহ তোমার মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। ভাই আমার, আমার বলার উদ্দেশ্য এই কোরআন মানুষকে
দিয়েছে শান্তি। আর আজ ওই কোরআন, ওই আহলে কোরআন আজ হয়ে গেছি আমরা অশান্তির কারণ। বন্ধু কেন আমরা হয়েছি ইমান হারা? আল্লাহ নিজে বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহ ফি বদর, আমি বদরে তোরা ছিলি মাত্র 313 জন, 1000 মোকাবেলায় আমি আল্লাহ সেইদিন তোদের সাহায্য করেছি যেন তোরা আমাকে দেখে ভয় করিস, আমার শুকরিয়া আদায় করিস। হে মুমিন মুসলমানের দলেরা, লা তাহিন ওয়ালা তাহজানু, তোরা চিন্তা করিস না, তোরা ফিকিরি করিস না, তোরা ভয় করিস না যে আমরা হরে মোটে মরে যাব, আমরা মিটে যাব। না না না, তোরা মরার জন্য, মিটার জন্য আসিসনি। তোর গে নবী আখিরি নবী, তোদের কেতাব আখিরি কেতাব, তোদের ইসলাম আখিরি দিন, আর তোরা হলি আখিরি উম্মত। কিয়ামত পর্যন্ত তোরাকে কেউ মিটাতে পারবে না, তোর গে মাথা সবারই ওপরে থাকবে। কিন্তু শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে থাকিস। মুমিন আর মুমিনের শর্ত হলো ওরা আল্লাহ যখন যা বলবেন, রসুল যখন যা বলবেন, সঙ্গে সঙ্গে তা করার জন্য ওরা তৈয়ার হয়ে যাবে, জীবন দিয়ে দিবে। এবার আল্লাহ তৃতীয় হাদিস তৃতীয় আয়াতে বলছেন, যেটা আমি পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনের দলেরা, এ মুমিনের দলেরা, ইন তানসুরুল্লাহ, তোরা যদি আল্লাহর মদদ করিস, আল্লাহর সাহায্য করিস, ইয়ানসুরুকুম, তা আল্লাহ তোদের সাহায্য করবে, আল্লাহ তোদের সাহায্য করবে, তোদের মদদ করবে। ভাইজান, আজ আমাদের এই জাজবাটা আছে কি যে আমরা আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসা মক্তবের জন্য গরিব দুঃখীকে আমরা কতটা সাহায্য করি, পাড়া প্রতিবেশীকে কতটা আমরা সাহায্য করি? আজ যদি এই সাহায্য সহযোগিতার জাজবা এই মুসলমানের মধ্যে চলে আসে, তো আল্লাহর ওয়াদা, ইয়ানসুরুকুম, আমি তোদের সাহায্য করব। আর শুধু সাহায্য নয়, ওয়ুসাব্বিত আকদামাকুম, আমি তোদের কদম, আমি তোদের কোমর, এই মাটিতে, এই বিহারের মাটিতে, এই বাংলার মাটিতে, এই ভারতের মাটিতে এমন শক্ত করে দিব যে তোরাকে কেউ হিলাতে পারবে না। ভাই আসন, আজ সুন্নতে রাসূলের দিকে আসন। এক সাহাবীর মাথা থেকে যুদ্ধের ময়দানে পাগড়িটা পড়ে গেছে, সে সাহাবীটার নাম হযরতে খালিদ বিন ওয়ালিদ, সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। কোন যুদ্ধ? ইয়ারমুকের যুদ্ধ। উমারের জামানায় পাগড়িটা উড়ে দমকা বাতাসে কোথায় চলে গেল? আল্লাহু আকবার, মুসলমান যুদ্ধ জিতে যাবে এমন সময় পাগড়ি উড়ে পালিয়ে উড়ে চলে গেল। হযরতে খালিদ যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে পাগলের মতন খালি ইদি কুদি ছুরাছুরি করছে, হাই আমার পাগড়ি, আইনা আমামতি, আইনা আমামতি, আমার পাগড়ি কোথায়, আমার পাগড়ি কোথায়। লোকেরা দৌড়ে গিয়ে বলছে, খালেদ তুমি কি পাগল হয়েছ? এই সামান্য একটা পুরানা টুপি, আমার মাওলানা আশরাফ সভাপতি সাহেব একটা পুরানা টুপির পিছনে যদি এত জোরে দৌড়ায়, একটা পাগড়ি, তুমি জীবন ধরে ওই পাগড়িটা পরে আসছো, ওর কয়েক জায়গায় ছিঁড়ে গিয়েছে, আর ওই পাগড়িটার জন্য তুমি এত ব্যস্ত কেন? হযরতে খালেদ বলছেন, বন্ধুরে আমার পাগড়ির জন্য নয়, পাগড়িতে এমন জিনিস আছে যে খালেদ, এই খালেদ নিজের জীবন দিতে পারে কিন্তু পাগড়িকে বেইজ্জত হতে দিতে পারে না। অবশেষে 3 মাইল দূরে গিয়ে দেখলেন যে পাগড়িটা একটা বাবলার গাছে আটকে আছে। পাগড়ি কিন্তু আল্লাহ মাটিতে ফেলেননি, হাওয়া মাটিতে ফেলেনি, বাবলা গাছের ওপরে আটকে আছে। গিয়ে পাগড়িটা নিয়ে চুম্মা দিয়ে মাথায় পরে নিলেন। এবার লোকেরা ঘেরে নিল, বাপ বলেন, এ পাগড়ির মাসলে হাতটা কি? বলছে, হাজ্জাতুল বেদা
নবীর জীবনের শেষ হজ হজ জিলহিজ্জার 10 তারিখ নবী মুজদালিফা হয়ে মিনা এলেন মিনা এসে ভূতকে পাথর মারলেন নবী কুরবানি করলেন তারপরে চুল কামালেন এই যে মোবারক চুল কামালেন মাথা কামালেন সেই দিন মাথা কামিয়ে হযরতে আবু তালহাকে নবী বলেছিলেন আবু তালহা রে চুলগুলো তুমি নিয়ে নাও আর আমার যে 1,24,000 সাহাবী এসেছে ওদেরকে একটা দুটা জয়টা করে ভাগে পড়ে ওরকে ভাগ করে দাও সবাই যেন পায় কারোর যেন আর মান না থাকে এ বন্ধুরা শোন আমি নবীর মোবারক বার চুল মাথার চুল আমার নসিবে 19টা চুল এসেছিল আমি 19টা চুল পেয়েছিলাম আমি ভাবতে লাগলাম আল্লাহ চুলগুলো রাখি কোথায় রাখি কোথায় এ মুসলমান কোরআন তোমার পায়ের দিকে রাখা আছে কোরআন তোমার বাক্সের রাখা আছে রাখা আছে রাখা আছে ওই ঘরে না পাক হয়ে তুমি তোমার স্বামী স্ত্রী তোমার ছেলেরা ওই ঘরে দেখে টিভি ওই ঘরে দেখে মোবাইল বলো মুসলমান আল্লাহ বলে জবাবটা কি দিবে আমি ভাবনা চিন্তা করে আমি পাওয়া আমার পাগড়িটা নিলাম পাগড়ির কাপড়ে আবার কাপড় বসালাম ওই চুলগুলোকে সুতা দিয়ে দিয়ে একটা একটা করে গাঁথলাম আবার কাঁথার মতন উপরে কাপড় দিলাম সেটাকে সেলাই করে দিলাম তারপরে আমি মনে মনে আল্লাহর কাছে নজর মারলাম হে রাব্বুল আলামিন আমি যতদিন বাঁচবো এই পাগড়ি তোমার নবীর চুল আমি মাথার উপরে রাখবো কোনোদিন নিচে হতে দিব না যখন বিছানায় শুইব তখন পাগড়িটা এমন জায়গায় রাখবো যেন আমার চেয়ে ওপরে থাকে কেন এটা বিশ্ব জাহানের নবী ওরে নবী তার নবী রাসূলদের রাসূল এবং 70,000 ফেরেশতার যিনি ইমাম তার চুল আমার মাথায় আজ পাগড়ি উড়ে গেছে আমার ভয় হলো এই পাগড়ি যদি কোথায় গিয়ে পড়ে যায় এই ঈসাই কাফেরেরা 1,18,000 কাফের এই ময়দানে ছুটাছুটি করছে কোন কাফের পা যদি নবীর পাগড়ি চুলের উপরে পড়ে যায় এই বেয়াদবি আল্লাহ বোধহয় মাফ করবে না এই জন্য আমি চিন্তিত হয়ে গিয়েছিলাম কিন্তু আল্লাহ আমার নবীর চুলকে বেইজ্জত হতে দিলেন না যে পাগড়িটা বাবলা গাছে আটকে গেল মুসলমান আর তোমার সামনে কোরআনের হয় বেইজ্জতি তোমার সামনে হয় হাদিসের বেইজ্জতি তোমার সামনে শরীয়তের বেইজ্জতি হে মুসলমান আগিয়ে আসুন ঈমানকে তাজা করুন আর আল্লাহকে আঁকড়ে ধরুন আল্লাহর কাছে তওবা করুন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদের সুদিন ফিরিয়ে দেবেন ইম সুদিন ফিরিয়ে দেবেন আল্লাহ আবার আমাদের ওই ভালো দিন ফিরিয়ে দেবেন।